নমস্কার বন্ধুরা, আমরা তো রাত্রিবেলায় অন্ধকারে অনেক প্রাণীরই চোখের দিকে তাকালে তাদের চোখ জ্বলতে দেখি। মনে হয় যেন তাদের চোখটা জ্বলন্তমান। ঠিক সেই রকমই একটা গল্প শোনাতে আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে, হেমন্তকুমার রায়ের লেখা জ্বলন্ত চক্ষু। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি আজকের পাঠ্য, জ্বলন্ত চক্ষু। সেরাইকেলা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলাম একলা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা হলো খুব খুশি। ট্রেনে মানুষগুলো হয় বিশেষ রূপ স্বার্থপর। জানালার ধারে বসে খানিকক্ষণ দেখলুম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীকে। ছবিতে আঁকা পাহাড়, বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্নরাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করল জন কোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেইখানে লুপ্ত হল আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়ি গোঁফ, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর ওপরে বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল জ্যোষ্ঠীর মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভিতর দিয়ে বেরুচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক ওদিককার একখানা আসন দখল করলে লক্ষ্য করলুম তার সঙ্গে মোটঘাট কিছুই নাই। সে বেশি দূরে যাত্রী নয় ভেবে মনে কিঞ্চিত আশ্বস্ত হলুম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে নির্মিশেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানালা থেকে মুখটা ফিরিয়ে বসলুম। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, বিজনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ে প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা। কাকে বকে মিল কাকে বলে তাই আমি জানি না। আবার ভিতরের দিকে ঘুরে বসলুম। আবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করবার ইচ্ছা হলো, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সে ইচ্ছাটা দমন করতে বাধ্য হলুম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ও দৃষ্টিকে ফাঁকি দেবার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ বুজে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটি যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, আমার তাতে একটুও আপত্তি নেই। পাতলুম বিছানা, পড়লুম শুয়ে, মুদে ফেললুম দুই চক্ষু। অমনি হিন্দি ভাষায় শুনলুম, বাবুজি কি এবার ঘুমোবেন? জালালে দেখছি, চোখ না খুলেই বললুম, হ্যাঁ ঘুমোবেন না। ভাবলুম মন্দ আবদার নয়, আমি জেগে বসে থাকবো, উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমোবো না বই কি, আলবাত ঘুমোবো। আবার শুনলুম, বাবুজি
ঘুমোবেন না। কেন ঘুমোব না? এ কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ, এ কামরা বিপদজনক, বিশেষ করে এই কামরায়। হ্যাঁ, লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললুম, কারণ এর পরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলুম ওদিককার আসনের ওপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরায় মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক, চেহারা দেখেই বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসলুম, বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি, রীতিমতো হতভম্ব হয়ে গেলুম। ব্যাপারটা স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু জেগে জেগে কেউ আবার স্বপ্ন দেখে নাকি? আমার হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনেই বললে, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপজ্জনক। ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে শুধুলুম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিং এর পরিচয়টা স্পষ্ট হলো না। বললুম, আপনার শ্বশুর এখানে বেড়াতে আসেন বলেই কি এই কামাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটাকে হঠাৎ মনে একটা সন্দেহ জাগল। জিজ্ঞাসা করলুম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ। মস্ত লম্বা চওড়া দেহ? ঠিক। অজিত সিং বুড়ো, তবুও এখনো খুব জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললুম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠে বসেছিল বটে। কখন যে সে নেমে গিয়েছে তা বলতে পারি না, বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ালো। বললে, তাহলে এর মধ্যেই অজিত সিং এখানে এসেছিল? হাই হাই, এত করেও তাকে ধরতে পারলুম না, নিশ্চয়ই সে আমার ভয়ে পালিয়েছে, ধুত শয়তান। আর বাবুজি, তুমিও খুব বেঁচে গিয়েছ। মানে, আমি এখানে না এলে তোমাকে সে খুন করত। কি অপরাধে? অপরাধ কি আবার, বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। এই যা বলছি তা কি সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে পড়ে গেল। তার দৃষ্টিতে একটা হিংস্র বর্ণ ভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বললে, অজিত সিং এর মেয়েকে আমি তার অমতে বিবাহ করেছিলাম, অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। কিন্তু ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি, তার পিছনে পিছনে সর্বদা আছি ছায়ার মতো, আর কতকাল এইভাবে যাবে তা জানি না, কিন্তু একদিন না একদিন তাকে ধরবই ধরব। আর শোনো বাবুজি,
সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছিল। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে। চমৎকার গল্প। কোনো গাঁজাখুরি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলুম। তারপরে মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখ পড়ল ওদিককার আসনে। এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চক্ষু দুটো স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং যাত্রীদের সে খুন করে? আবার এখানে তার আবির্ভাবের কারণ কি? এতক্ষণ কোথায় লুকিয়েছিল সে? তার পরেই মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলুম। পুরু ভুঁড়ু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বললে, হাসছো কেন? তুমি কি অজিত সিং? আমার নাম কি তোমাকে বললে? তোমার জামাই কে? শের সিং। সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছ, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্য কথা। আমি আবার হো হো করে হেসে বললুম, তোমরা শ্বশুর জামাই তো কেউ কম যাও না, তোমরা ধন্য তোমরা। কিন্তু এই কিরকম ঠাট্টা? ঠাট্টা? ঠাট্টা নয় তো কি? চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যা ভয় দেখিয়ে তোমরা কি পাও বাবা? কিন্তু জেনে রাখো, এত সহজে আমি ভয় পাব না। অজিত সিংয়ের চোখ দুটো আরো তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছু বললে না। নিহত শের সিং আর ফাঁসি কাটে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেরই হয়তো বিনা টিকিটেই রেলপথে ভ্রমণ করেছে, আর খোস মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেবার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিংহী মশাই, দয়া করে অমন কটমটি আমার দিকে আর চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে আর দেরি নাই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বললে, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে মূর্খ! অজিত সিং উঠে দাঁড়ল। তার কাঁধ থেকে পৈতার মতো বন্ধনীতে ঝুলানো কৃপাণ দুলে দুলে উঠল। জলজল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলুম, ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এইবারে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুরা জামাই দুজনেই নিশ্চয় উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি, আজকে শুভযাত্রা নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বললে, শের সিং, শের সিং, তুমিই হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কুক্ষণে তোমাকে আমি হত্যা করেছিলাম। আমার গ্রাস থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছ,
কিন্তু আজ আর তুমি পালালে না, তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলুম। কিন্তু তুমি বিদায় হবার পরেই আবার আমি ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে কেউ শিকার ছিনিয়ে নিতে পারবে না, এবারে জয়ী হবই আমি। হা 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 হা, কি ভীষণ অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালুম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীলবর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর ক্রুদ্ধ ও বুভুক্ষ দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন জ্বলছে দাও দাও করে। দৈব গতিতে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে, দপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলোক। জনতার কণ্ঠস্বর, ট্রেন প্রবেশ করছে খড়গপুর স্টেশনে। কামরার ভিতরে দাঁড়িয়ে আছি একলা আমি। কোথায় অজিত সিং আর তার দুই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে আশ্চর্য এক দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, আর এ কামরায় নয়, চুলোই যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে চিৎকার করলুম, কুলি কুলি।